শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের অসংখ্য জনপ্রিয় ছবির পরিচালক, অনেক সুপারহিট ছবির পরিচালক, অসংখ্য নায়ক নায়িকা তৈরির যাকে কারিগর বলা হয়, শ্রদ্ধেয় সোহানুর রহমান সোহান মঞ্চে উপবিষ্ট এই ছবির অত্যন্ত জনপ্রিয় পরিচালক এবং এই ছবিরও পরিচালক কাজী মাহবুব আছেন। এই ছবির প্রধান নায়িকা আজকে নবাগত, যার অভিষেক আজকে নবাগত সানাই আনছে মঞ্চে উপবিষ্ট আছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং সামনে আছেন আমার সব শ্রদ্ধেয় মুরব্বী, অনেক পরিচালক, প্রযোজক এবং অভিনেতা অভিনেত্রী এবং বাংলাদেশের সব সিনেমা জগতের অসংখ্য জনপ্রিয় ছবির পরিচালক প্রযোজকরা আছেন, সব মিডিয়া ইলেকট্রনিক্স এবং কি বলবো এটাকে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা, সবাইকে আসসালাম আলাইকুম। আসলে বলার কিছুই নেই, অনেক বলেছি, বা আজকে নেতা না এই ছবির একজন হিরো হিসাবে কথা বলতে চাই। আমরা বলেছিলাম নির্বাচনের আগে যে আমরা নির্বাচিত হওয়ার পরে আমাদের ম্যান্ডেটই হবে বাংলাদেশি কলাকুশলী বাংলাদেশি ছবি আর্টিস্ট নিয়ে ছবি তৈরি করা, তারই ধারাবাহিকতা আজকে কাজী মাহবুবের এই 20 ভালোবাসা 24.7। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম আমাদের নির্বাচনী ইশতেহারে যে আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি মিশু সদগর জায়েদ খান প্যানেল, আমরা অচিরেই বাংলাদেশের সব বাংলাদেশি চলচ্চিত্র শুরু করবো আস্তে আস্তে। এফডিসির পূর্ণ পূর্ণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে বিভিন্ন লাইট ক্যামেরায় বাংলাদেশি ছবি, যেখানে দেখতে চাই না কোনো বিদেশি ক্যামেরাম্যান, দেখতে চাই না বিদেশি কোনো টেকনিশিয়ান, দেখতে চাই না বিদেশি কোনো ফাইট ডিরেক্টর। কারণ আমাদের অনেক শিল্পী অনেক টেকনিশিয়ান আছে, তাদেরকেই ভালোভাবে কাজে লাগাতে পারলে আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ হবে, আমরা আমাদের চলচ্চিত্রকে নিয়ে গর্ব করব। আমাদের কোনো দরকার নেই বাইরে টেকনিশিয়ান বাইরে আর্টিস্ট নিয়ে গর্ব করার। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে কাজী মাহবুব ভাইকে আমি বিশেষভাবে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। পুরো ছবিটা সে আমাদের কার্যনির্বাহী পরিষদের জন্য উৎসর্গ করেছেন, যেটা খুবই বিরল, খুবই বিরল, যে আজকে পুরো আমাদের কমিটিকে তিনি উৎসর্গ করেছেন এবং বলেছেন ছবি শেষ পর্যন্ত রিলিজের সময় এই উৎসর্গের কথাটি থাকবে। আমি ধন্যবাদ জানাই আবারও কাজী মাহবুবকে অন্তরের অন্তঃস্থল থেকে, আমি ধন্যবাদ জানাই, ওয়েলকাম জানাই নতুন নায়িকাকে সানাইকে বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে, তার যাত্রা শুভ হোক। এমন করেই পরীর সাথে আমার প্রথম যাত্রা শুরু হয়েছিল, ওর ভাগ্যটা ভালো যে প্রথম পরীর যাত্রা আমার সাথে শুরু হয়ে আজকে অনেক ভালো অবস্থায় ভালো নায়িকা, আজকে ওর অবস্থাও সেই পরীর মতো হোক। বাট আমার আমি অত বড় বোদ্ধা বা সিনিয়র কিছু না, আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, তারপর এত মুরব্বীদের সামনে ওকে বলবো আজকে সবার সামনে, অবশ্যই যেন ওর সিনসিয়ারিটি অনেস্টি এবং হার্ডওয়ার্কিং থাকে, যেটা করে আজকে আমরা এখানে। অনেক সময় মানুষের ছবি চলবে কি ভালো যাবে অকালতে ভাগ্য এবং কপালের উপর, বাট অ্যাটলিস্ট তোমাকে যেন বলে সবাই, অনেক সিনসিয়ার টাইম জ্ঞান এগুলো থাকলে মানুষ যেন ভালোবাসে তোমাকে, যেন কেউ দুর্নাম নাই, কারণ আমার সাথে যেহেতু যাত্রা শুরু এত বড় মানুষের সামনে, সবাই যেন তোমাকে দেখে বলে যে না মেয়েটা সিনসিয়ার, টাইমলি আসে, সিনসিয়ারলি কাজ করে, বাকি তোমার ছবি চলা আল্লাহর হাতে এবং ভাগ্যের উপরে। যাই হোক, অনেক কথা বললাম, আমাদের এই ভালোবাসা 24.7 এর জন্য দোয়া করবেন, যেন এরকম আরও অনেক ছবি শুরু হয়ে বাংলা চলচ্চিত্র সমৃদ্ধ হয় এবং সেন্সর বোর্ড যেন না বলতে পারে যে বাংলা ছবি দেখার বাংলা ছবি পাচ্ছি না দেখতে পাই না, এটা যেন না হয়, ও হলগুলো যেন বসে না থাকে। আমরা চাই সেই আগের সোনালী যুগের মতো বাংলা চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াক, ইনশাল্লাহ দাঁড়াবে আমাদের বিশ্বাস, আমরা পারবো ইনশাল্লাহ। 9 মাস যুদ্ধ করে যদি দেশকে একটা দেশ স্বাধীন হতে পারে, আমরা এতগুলো মানুষ এতগুলো সংগঠন 14 থেকে 16টা সংগঠন একত্রিত হলে ইনশাল্লাহ পুরো চলচ্চিত্র চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। আর যাদের আর আমি আজকে বলতে চাই বেশি কথা বলবো, বাট যারা চিন্তা করে করছেন যে চলচ্চিত্রকে ধ্বংসের পায়ে তারাই নিয়ে যাবেন, বাংলাদেশের চলচ্চিত্রকে অকার্যকর করবেন, বাইরের ছবি ঢুকাবেন ভিনদেশি ছবি গোপনে, তাদেরকে আবারও সতর্ক করতে চাই এই ভুল একদমই করবেন না, আমাদের লাঠি কিন্তু রেডি আছে সবার, এইসব করার ভুলও চিন্তা করবেন না, কারণ আমরা বাঙালি রক্ত দিতে জানি দেশের জন্য,
আমরা চলচ্চিত্রের জন্য রক্ত দিতে পারি, বাট এটা আমাদের মায়ের মতো, যে কোনো মূল্যে এটা সম্মান এবং এটা ঐতিহ্য রক্ষা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা ভালোবাসা 24/7 এর জন্য দোয়া করবেন, যেন ভালোভাবে কাজটা শেষ করতে পারি, এরকম একদিন মুক্তির ডেট হয়, যে মুক্তির জন্য তৈরি হয়ে গিয়েছে সেটা যেন হয়। অনেক অনেক স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন এই ছবিতে, আর একান্তই ভালো লাগে, একান্তই বাংলাদেশি ছবি এটা। মাহবুব ভাই, আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদেরকে উৎসর্গ করার জন্য। আমরা চেষ্টা করবো ভালো